কত টাকা লাগবো বাজেট দিয়া পুলটা বানায় ফেলানোর ব্যবস্থা করো, আমি অন যাই কাম আছে। জি জি জি, কাল বাজেট নিয়ে আইসো কিন্তু। যেই বাজেট নিয়ে আসো তার তিন বাকি তো খেয়ে ফেলাম। শালা চেয়ারম্যান, তুই বাচ্চা থাকলো লাভ, মরা গেল লাভ। কিন্তু আমার আম্মা জান এত বড় মিথ্যা কথাটা কইলো কেন? এইবার লাগবই, লাগলাক আপনি আমার কাছে এত বড় একটা ডাহা মিশা কথা কইলেন আম্মা। আমি কই নাই আব্বা। তাইলে কই লোকেরা? কসম আব্বা, আমি মিশা কথা কই নাই, আমি শুনছি। কার কাছে শুনছেন? ওই যে ওই উত্তর পাড়ার মাস্টার সাহেবের পোলা সুমন, ওই তো কইলো। হে সুমন? হ্যাঁ, ওই সুমন আমারে কইলো, ওই খুশি তোর মেম্বার বাপের সাবধানে চলাফেরা করতে কইছে। আমারে সাবধানে চলাফেরা করতে কইছে? হ্যাঁ। আমি কইলাম কেন? ও কইলো চেয়ারম্যান সাহেব রে কারা জানি কোরবানির গরুর লাল, হাত পা বাইন্দা ছুরি দিয়া জবাই কইরা ফেলাইছে আব্বা, ভয়ে আমার শরীর ডাক এমন জানি করতাছে। কাইবেন না মাজান, কাইবেন না, কাবা কাবি ভালো না, শরীরটাকে শক্ত করেন, শক্ত করেন, শক্ত করেন। শরীরটা শক্ত হইছে আব্বা, আমি যাই যাই। মাস্টারের পুত, তুই আমার অবুঝ মাইয়াটার লগে মিথ্যা কথা কইছস, তোরে আইজ আমি খুন কইরা ফেলাম। এই লন, এই ওজনে কম দিলি কেন? এই হালার পর তুই দেখছো ওজনে কম নিতে বেশি বুঝো? হ্যাঁ হালার পর যা দিছি তাই নিবি? ধর না, আমি নেবো না। নিবি না? এই আমার টাকা ফেরত দে। কিরে ওরে মারছস কেন? সুমন ভাই উনি আমার ওজনে কম দিছে। মিথ্যা কথা, আমি কারো ওজনে কম দেই না। কি
খুশি পাকা পেঁপে খায় দশ বার তো শেষ হয়ে গেছে দরগা
এখন যা। ওই দাঁড়া এদিকে যাওয়ার আগে আমারে সালাম দিয়ে গেলি না? সালাম দারোগা সাহেব। জোরে দে। সালাম দারোগা সাহেব। জোরে দে। সালাম দারোগা সাহেব। এইবার যা। কি দেখলি? ও দেখলাম তো তুমি চোরের উপরে বাটপাড়িও করতে পারো। হ্যাঁ না মানে কইছিলাম খুশির ওই পাকনা পাপ্পা দুইটা একলাই খেয়ে ফেলাইলে খুশি তুই এখনো ঘুমাস নাই? ঘুম আসবো কেমনে? তুমি কমা মনের মধ্যে অশান্তি থাকলে ঘুম আসে। কি হয়েছে? ওই মাস্টারের পোলারে শিক্ষা না দিলে আমার দুই চোখে ঘুমিয়ে আসবো না? সুমনের পিছনে তুই লাগছিস কেন রে মা? আমি কি ওর পিছনে লাগছি না ওই আমার পিছনে উঠা পড়া লাগছে? তুমি জানো না মা ও আমার দশ বার কান ধইরা উঠাইছে আর বসাইছে। তুই যাই বলিস মা, মাস্টারের পোলাটা কিন্তু খুব ভালা। ভালো না সাই, আসলে ও একটা গুন্ডা। ছি এই কথা বলে না মা, সুমন শিক্ষিত ছিলি বিএ পাস করছে। মিছা কথা মা, একদম মিছা কথা। আমাগো স্কুলের হেডমাস্টার আমারে কইছে ওই গুন্ডাটা ম্যাট্রিক পাসও করে নাই। সুমন শুননি হইলো খুশির অন্তরটা খুব নরম মানে সব পরিষ্কার বন্ধু আমার পাকা পাপ্পা খায় মানে খুশিরে বউ করে ঘরে আনতে চায় বুকটা পাইতে যায়। তুই যদি খুশির হলে আরো চিন্তা করতে চাস কর, আমি চিন্তা করতে দরকার আমি ঘুমাই যাবো। আর কোথাও বেশ গুড নাইট। আরে টিয়ার পাইবো না, টিয়ার পাইবো না। মুড়ি দেখা খেতা মুড়ি দিয়ে ঘুমাইতাছে পেয়ারা রে। পেয়ারা রে, আমার পেয়ারা গাছ থেকে সব পেয়ারা চুরি করে লয়া। কে দরজা বন্ধ করলি কেন? দরজা খোল। এই খুশি মাগু মা, ওই মাস্টারের গুন্ডা পোলা সুমন আমারে মারার লাইগে একেবারে সুইট আইতাছে। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, বাড়িতে আছেন নি মেম্বার সাহেব? ভাই আই মিয়ানা, তোমরা মিছিল করে আমার বাড়ির মধ্যে ঢুকছো কেন? আমি কি মিটিং ডাকতেনি? মেম্বার সাহেব, আপনার মায়া খুশি আমার সব মাঠা ফালাই দিছে। মাঠা ফালাই দিছে? আমার আটাশো ফালাই দিছে মেম্বার সাহেব। আটাও ফালাইছে মেম্বার সাহেব? আমার বাগানে সব পেয়ারা খায়া ফালাইছে। কি সর্বনাশ, খুশি তো আমার ইজ্জত মেরে ফেলাইবো। আমি হইলাম অনন্তপুর ইউনিয়নের মেম্বার, আমার মাইয়ার কারণে তোমাকে কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তোমাকে যার যা ক্ষতি হয়েছে আমি তার ডবল দিয়ে দেবো। তোমরা যাও। আচ্ছা কই আমার আম্মা জান? কই ওই দিকে কি ধস আম্মা জানলে রাখবে? খুশি, খুশি দরজা খোল। খুশি তোর আব্বা জানি ডাকে, দরজা খোল মা। এই যে আম্মা জান বাইরে হয়েছে। আম্মা জান এদিকে আসেন। আপনি আপনি এগুলো কি শুরু করছেন? আমার তো মান ইজ্জতা থাকবো না, আমি একটা মেম্বার। আপনি যদি আবার এগুলো করেন তাইলে তাইলে আমি কিন্তু আপনার মাইন্ড দিই।
আব্বাজানের কাছে পাঠাইছে। আব্বাজান আমারে কোনোদিন মারে নাই, আপনি আমারে মারলেন কেন আব্বাজান? কে পুলি? জোরে ধাক্কা দে, জোরে ধাক্কা দে। কিরে ফুলি, কথা কইতাছস না কেন? কি হইছে তোর, কথা কইছ না কেন? তুই মন খারাপ করে বসে আছস তো? তুই? আমি বাড়ি তুই লোকজন পাঠাইয়া আমার বিরুদ্ধে নালিশ করাইছস। আব্বা জান আমার মারছে। আরে, এই ফুলের মতো এত সুন্দর মাইয়া ডারে কেউ মারতে পারে? ইস, কি দরদ! ফুলের মতো এত সুন্দর মাইয়া ডারে কেউ কান ধইরা উঠাইতে বসাইতে পারে? ভুল হয়ে গেছে রে খুশি, ভুল হয়ে গেছে। আমি যে আমার ভালো লাগার এই শাস্তি দিছি, বিশ্বাস কর, বিশ্বাস কর খুশি, তোরে আমি, আমি তোরে খবরদার খুশি আমি করবি না। আমি তোরে আমার উপর রাগ কইরা কিছুই তো খান নাই, নেন আমি আপনারে খাওয়াই দিই। আমি খামু না। আরে রাগ কইরেন না, শোনেন শোনেন মাজান, শোনেন মাজানি, আপনি আমার কলিজার টুকরা, আমার সেনামণি। সোনামণি না চাই। আম্মা আম্মা, এইবারের মতো আমার ক্ষমা করে দাও, যায় না? না না, যায় কিনা বলেন। ইস, আমি কি মুরব্বি যে ক্ষমা করো? ঠিক আছে, আমি আপনারে ক্ষমা করে দিলাম। নেন, হা করেন, হা করেন, নেন। আমি এইবার ইলেকশন করুম, চেয়ারম্যান হব। আপনি গ্রামের মানুষের এইভাবে খেপাইন না, খেপাইলে মাইন সে আমার ভোট দিবে না। আমি কিচ্ছা করে অগো জিনিস ফালাইয়া দিছি, ওই কুটনি বুড়িটা কেন আমার লাঠি নিয়ে দৌড়াই আইল? তাইলে আম্মা, পরের গাছের ফল চুরি করে না। কি, আমি ফল চুরি করি? আমি তো ফল পারি আব্বাজান। তাইলে কোন মিছা কথা কইবেন না। কি, আমি মিছা কথা কই? না না, আপনি মিথ্যা কথা বলবেন কেন? মিথ্যা কথা তো আমি বলি, আমি এক নম্বর মিথ্যু। এইটা বন্ধ করলে চলবো না বন্ধু, সব পরিষ্কার। শোনো বন্ধু, তোমার মনের রোগের চিকিৎসা আর ওষুধ আমি ছাড়া আর কোনো সালাই দিতে পারবো না। বেশি কথা কয়। আগের দিনের পীড়িত হইতো চিঠি দিয়া, এরপর হইল টেলিফোন দিয়া, তারপর শুরু হইল কম্পিউটারের ইন্টারনেট দিয়া। শোনো, তোমার প্রেম শুরু করুম টেপ রেকর্ডার দিয়া। তোমার মনের কথা এই টেপে রেকর্ড করে দিবা, এই কথা খুশিরে নিয়ে শোনাবো। খুশি আবার খুশি হইয়া ওর মনের কথা তোমারে এই টেপে রেকর্ড করে দিব। এইভাবে দুইজনের প্রেমের গিট লাগাই দেবো। চালু কর। আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে রঙ্গ কইরা হাইটা যায়। আমার বাড়ির সামনে দিয়া
রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায় আমার নাম না সুমনের বুকটা ফাইটা যায় এইটার ভিতর সুমনের মনের কথা রেকর্ড করে আনছি তুমি মন দিয়া শুনবা আবার মন দিয়া তোমার মনের কথা রেজার মধ্যে রেকর্ড করে দিবা অন্য কথা না কিন্তু মনের কথা শুধু ভালোবাসার কথা বাজাইয়া শোনাও তো তোমার গুন্ডার মনের কথা এই একটা কথা কইলে ভালোবাসা শরমের কথা আমরা শুনলে ঘুম হইব না তুমি তোমার মন দিয়া শোনো আর তোমার মনের কথা মন দিয়া রেকর্ড কইরা দাও ঠিক আছে খুশি আমি তোরে নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখছি তাই যতবার তোর সামনে আসি সেই স্বপ্নে দেখা মনের কথা আমি তোরে কইতে পারি না খুশি তোরে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইস মায়ের সাইতে মাসির নরম বেশি এই দুনিয়ায় আমার আব্বাজান ছাড়া আমার আর কেউ ভালোবাসে না বুঝলি তুই আমার ভালো না বাসলে আমি মরে যাবো খুশি ক তুই আমার ভালোবাসিস বাসি হয় নাই এইবার হইব বাসি 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 দোস্ত আরে তুই তো পাগল হয়ে যাবি তোর শালা আগে কাজের কথা কাম করে আইছি খুশির জবাব লইছি হন বাসি 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 আমিও তোরে মন প্রাণ দিয়ে ভালোবাসি সুমন আমার আব্বাজান আমার মায়ে তোরে খুব পছন্দ করে শুন তুই কাল দুপুরে আমাগো বাড়িতে দাওয়াত খাইতে আসবি আসু 100 বার আসু তোর ডাকে আমি সাড়া না দিয়ে পারি তুই ডাকলে আমি নীল পাহাড়ের সুরা থেকে উড়ে আসু তুই ডাকলে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসু আমি তোরে চিরকাল ভালোবাসবো খুশি Thank you.
সুরে সুরে কথা হয়ে প্রাণে ভাসে করেছ তুমি মনটি হারো তোমার নামটি প্রেমটি আসি তোমারই মুখের হাসি আমি খুব ভালোবাসি তোমারই মুখের হাসি আমি খুব ভালোবাসি তুমি হাসলে বুঝি আসে বসন্ত জুই চামেলি গোলাপ বকুল সে পানি ফুল ফোটে রাশি রাশি ফুল ফোটে রাশি রাশি খুশি খুশি খালাম্মা আরে তুমি মাস্টার শেফের ছেলে সুমন না থাক থাক বাবা জি খালাম্মা বাইচা থাকো বাবা বাইচা থাকো হাসো আসো বাবা আরে আরে আপনি কি করেন আপনি বসো তোমার মা কেমন আছে দাওয়াত দিয়ে আবার আড়াল হয়ে রইল কেন দুপুর বেলায় নাস্তা হঠাৎ করে আইসো তো বাবা খালি মুখে যাইবা নাও একটু মুখে দাও আবার কষ্ট করে এগুলা দেন শরবতটাই দেন এই নারিকেলের নাড়ু খুশি বানাইছে বাবা নাও খাও আরেকটা নাও বাবা একটাই তো খাইতে পারতে আসি না খালাও মা আবার আরেকটা কি হইলো বাবা কিছু না খালাম মা আমি আসি খালাম মা আমি আসি মা কি ভাবতাছো তোমাগো ওই মাস্টারের পোলা দাওয়াত খাইতে আসিল পোলাও কোরমা চিংড়ি মাছের কপ্তা ছাড়া কি নাড়ু শরবতে পেট ভরবো ভরবো না গো মা ভরবো না আমি যাই পাগলি মাইয়া এই কেন মিসা দাওয়াত দিয়া তোগো বাড়িতে নিয়ে আমারে নাজেহাল করলি খালা মইরা গেছে তো তাই মার মনটা খুব খারাপ রান্না বান্না কিছুই করতে পারে নাই আহারে তাই নাস্তা গুলো আপনি নিজে হাতে বানাইছেন না হ্যাঁ এটা নারকেলের নাড়ু না সুপারি হ্যাঁ আর শরবত না মরিচের গুঁড়া আমারে যে তুই বউ বানাইতে চাইছিলি তাই ওই সুপারি আর মরিচের শরবত না খাইলে তোর পাগলামিও ছুটবো না গুন্ডামিও কমবো না কেন তুই আমারে অবহেলা করস খুশি কেন তুই আমারে বুঝতে পারস না কেন বুঝতে চাস না আমি এখন যাই ভালোবাসতে পারস্তা খুশি কেন তুই আমারে ভালোবাসতে পারস্তা কেন 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 পারস্তা সুমন আর কি করতে তো সুমন
এতো আব্বা টাব্বা কইয়া কাইন্দা কাইট্টা কোনো লাভ হইব না, এইখানে তোর আব্বা টাব্বা বাসাইতে হইব না। ক, তুই আমারে বিয়া করবি? ক, চাইরাতে আমারে গুন্ডা বদমাই তুই কি হরে বাইরা বলাইতে যাই? নারে খুশি, আমার ভালোবাসা রে আমি মাইরা ফলাইতে পারি না রে খুশি। একবার শুধু ক, তুই আমার বউ হবি? মাস্টারের বউ? এই মাস্টারের বউ কেমন বলা জন্ম দিছস তুই? ভদ্রভাবে কথা বলুন মেম্বার সাহেব। হে হে, ভদ্রভাবে বলিতেছি, আপনার বেজন্ম ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে, তাকে কোথায় রেখেছে বলুন? আমি জানি না। তুই জানি নাও না জানার ভান করতেছস? ভালো করে শুনে রাখ, 24 ঘন্টার মধ্যে যদি আমি আমার মাইয়ার খুঁজে না পাই তাহলে তোর পোলারে আমি জেলের ভাত খাও। খালাম মাস, আমি নিজের চোখে দেখছি সুমন মেম্বারের মাইয়ারে সত্যি তুলে লয়ে গেছে। ভোর হইলেই কাজে আইব, বিয়ার সানাই বাজব, আমার খুশি সারা জনমের লেগে আমার হয়ে যাইব। ও শুধু আমার হইব, শুধু আমার হইব। সুমন, সত্যি কইরা বলতো অশ্রু ভিজা তোর দুই চোখে কি? তুমি? আমি? আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি। তোমাকে চাই, ফাগুনে তোমাকে চাই, তোমার
বুঝেছি আমি এই জীবনে ভরবে না মন কেন এত ছোট হয় গো জীবন শয়নে তোমাকে চাই স্বপ্নে তোমাকে চাই তোমার সঙ্গী হব হাতে হাত ধরে আপনার চেয়ে আরো আপন করে আপনার চেয়ে আরো আপন করে দিবসে তোমাকে চাই নিশীথে তোমাকে চাই আলোতে তোমাকে চাই আঁধারে তোমাকে চাই সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভরে আপনার চেয়ে আরো আপন করে আপনার চেয়ে আরো আপন করে দিবসে তোমাকে চাই নিশীথে তোমাকে চাই আলোতে তোমাকে চাই আধারে তোমাকে চাই সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভরে আপনার চেয়ে আরো আপন করে আপনার চেয়ে আরো আপন করে কষ্ট দিব না সুমন খুশি কাল সকালে তোরে আমি বিয়া করে আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যাব না সুমন আমাগো বিয়া হইব সাত গ্রামের মানুষ জানাইয়া কাল তুই বাজারে গিয়া বিয়া সাজি আলতা সোনো পাউডার কিনা নিয়ে আসবি তারপর তোর বাড়ির বউ হইয়া যাম তোর কথাই রাখুম খুশি চল আমি তোরে বাড়ি পৌঁছাই দিয়ে আসি আমি আম কি করু আম্মা জান আপনারা কি একটা তুলে নিয়ে গেছিল আম্মা জান ওই মাস্টারের পোলা সুমন আমারে না খুব ভালোবাসে গুন্ডাটা আপনার ভালোবাসে আমার কথা কইতে দেন আব্বা স্যার বলে ওই সুমন আমারে তুইলা নিয়া পোড়া বাড়িতে আটকাই রাখে বলেন উনি আমারে বিয়া কইরা ওই ওই বাড়ির বউ কইরা নিতে চাই আর আমিও রাজি হইয়া চাইলে আসলাম আপনার গুন্ডাটার লগে বিয়াতে রাজি হইয়া আপনি রাগ করেন কেন
আমার কথা তো অনু শেষ হয় নাই ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানোর লাগা একটা মিশা কথা কইছি আপনার কাছে ফিরে আসনের লাগা ওর লগে শুধু একটা মিথ্যা কথা কইছি আমি কি মিথ্যা কথা কই আমি সকাল সত্য কথা বলি আপনি আমারে ভুল বুঝেন না আপনি তো মিথ্যা কথা বলেন নাই দেখতে হবে না আপনি কার মাইয়া আপনি পলিটিশিয়ানের মাইয়া আপনি তো পলিটিক্স করছেন আপনি ওই গুন্ডাটারে পলিটিক্স করে গোলাপ পানি খাওয়াই দিয়েছেন আমি ঠিক করছি না মজা এগুলি বুঝে না বোকা আসেন আসেন আম্বাজান আসেন খুব ভালো কাজ করছেন মা মা কই তুমি মা সুমন বাবা সুমন বল মেম্বারের মেয়েকে তুই কোথায় রেখে এসেছিস খুশিরে আমি বাড়ি পৌঁছাই দিয়েছি মা খুশি রাজি হয়ে গেছে রাজি হয়ে গেছে হ্যাঁ মা তোমার তোমার বাড়ি বউ হয়ে আসবো মা সুমন আমার সুমন সুমন কি ব্যাপার সাহেলা কেন আসছে না কেন শাহের বিদেশ থেকে এসে লম্বা ঘুম দিয়েছে একটু আগে ওকে আমি ঘুম থেকে উঠিয়ে দিয়ে এসেছি গুড মর্নিং ড্যাড ওই তো শাহেদ আসছে হাউ আর ইউ মাই সন আই ফাইন ড্যাড শাহেদ এখন থেকে ব্যবসা বাণিজ্য সব দায়িত্ব তোমার কি বলছো ড্যাড লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আসতে না আসতেই দায়িত্ব চাপিয়ে দিলে দেখো তুমি এমবিএ করে আসছো আর আমি রাজনীতি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি তাছাড়া আগামী সংসদ নির্বাচনে আমি আমাদের এলাকা অনন্তপুর থেকে নির্বাচন করছি কনগ্রেচুলেশন ড্যাড কিন্তু কিন্তু ড্যাড আমি যে অনেক বছর পর দেশে ফিরলাম মায়ের হাতে রান্না বান্না খাবো কিছুদিন কিছুদিন দেশে ঘুরে বেড়াবো তারপর না হয় ভেরি গুড তুমি এক কাজ করো আমাদের অনন্তপুর থেকে একবার ঘুরে এসো অনন্তপুর না না শাহিদ এখন বাড়িতেই থাকবে না মা ড্যাডির আইডিয়াটা কিন্তু খুবই চমৎকার অনন্তপুর যেখানে আছে আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি আমি সেই অনন্তপুরে যাব আসসালামু আলাইকুম স্যার
একবার ওই বাদাইম্মা পোলাটার কথা কইলে তোর কপালে কিন্তু বিপদ আছে। সামনে আয় বয়। তুই কি জানস খুশি রে আমাকে ছোট সাহেব পছন্দ করছে, খুশি ছবি তুলিয়া নিচ্ছে। একবার যদি সুলতান চৌধুরীর পোলার লগে খুশি রে পেস লাগাই দিতে পারি তাহলে অধম সাদে গালি অনন্তপুর ইউনিয়নের জমিদার হয়ে যাবে। কি যাতা কইতাছেন, কই আসমান আর কই জমিন? আপনি হয়তো জানেন না সুমন খুশিরে বিয়া করনের লেগা ঢাকায় গেছে বিয়ার বাজার সবাই করতে। করুক যা খুশি তাই করুক, কুজা কুজার শীত এসে অনেক শখ হয়েছে। আবার যদি ওই ইতরটার কথা আমার সামনে কস তাহলে একটা থামড়া দিয়ে তোর 32টা দাঁত ফেলাই দেব। দেখি ওই মা কত পিঠা, হাউ হাউ পিঠা, হাউ সুইট পিঠা, আমাকে দিন আমাকে দিন। তোমার কাছে দিমু কেন, তুমি কে? আমাকে দিন, আমি ছোট সাহেবকে দিয়ে দেব। ছোট সাহেব দিমু, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, পিঠা পিঠা। আচ্ছা তুমি আমাকে ছোট সাহেব বলো কেন? কেন আব্বাই যে কয়। তোমার আব্বা আমার আব্বাকে বড় সাহেব বলেন, তাই তিনি আমাকে স্নেহ করে ছোট সাহেব ডাকে। এর লেগায় আমার আব্বা আপনার লেগা পাটি সাপটা সিতই পিঠা পাঠাইয়া দিছে। বসেন বসেন, নেন গরম গরম খাইয়া লন। তুমি খাবে না? না আপনার জন্য। তাহলে আমাকে খাইয়ে দাও। যা আমার বুঝি শরম করে না? লজ্জা শরম যাই বলো, এসব কিন্তু নারীর ভূষণ। আচ্ছা এইসব পিঠা বুঝি তুমি বানিয়েছো? কেন মজা হয় নাই? মজা হয়েছে, খুব মজা হয়েছে। তাইলে আমার ফটোগুলা দিয়া দেন, ঢাকা যাব, প্রিন্ট করব, তারপর আমি তোমাকে সব ছবি পাঠিয়ে দেব। প্রিন্ট কি? প্রিন্ট মানে ছবি বানাবো। আমার বিশ্বাস এই অনন্তপুরের সব পথঘাট তোমার চেনা। মুখস্থ ছোট সাহেব, একদম মুখস্থ। তাহলে কাজ করো, তুমি আমাকে সবকিছু ঘুরে দেখাও, আই মিন আমাদের পুরনো জমিদার বাড়িগুলি তুমি আমাকে ঘুরে দেখাবে। আমি লাগে না গেলে ভূত পেত নিয়ে আপনার হাত দিয়ে দিব না। তাই নাকি? হ্যাঁ ছোট সাহেব। বেশ তো তাহলে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। না না অহন পিঠা খান, কালকা আমি নিয়ে যাবো নে সকালে, আমি এখন যাই। আই খুশিস কালকা নিয়ে যাবো নে পাগল। আসি Oh!
আমার সুটকেস, আমার সুটকেস। যাবার সময় বলে গেল পরের দিন সকালে ট্রেনে বাড়ি ফিরে আসবে, কিন্তু সুমন তো ফিরে এলো না রে নবাব। খালা, সকালের ট্রেন গেল, দুপুরের ট্রেন গেল, রাইতের ট্রেনও চলে গেল, কিন্তু সুমন কেন এলো না কিছুই বুঝলাম না। তাহলে কি খুশির বাবা সুমনের কোনো ক্ষতি করল? খালা, কিছুই বুঝতেছি না। তাইলে আমি আবার স্টেশনের দিকে যাই। ঠিক আছে। কত সুন্দর না? এই শুনেন, এই যে বিশাল জমিদার বাড়ি, আমার দাদার দাদারা ছিল। একদিন রাতে উনি ঘুমাইয়াছিলেন, আর স্বপ্নের মধ্যে একটা পরি রাজা আইসা তার বুকের মধ্যে বসলেন। তারপর কইল, ওই একমতালি তুই কি চাস? উনি কইলেন, আমি অনন্তপুরের জমিদার হইতে চাই। বা এরপর আমার দাদার দাদা এই এলাকার জমিদার হইয়া গেলেন। বলো কি? হ্যাঁ, আমি ঠিকই কইছি। উনি মরা জনের পর আমার বাবার দাদায় এই সব জমি গরিবদের বিলাইয়া দিল। তারপর থেকে আপনারা বড় লোক হইয়া গেলেন, আর আমরা গরিব হইয়া গেলাম। বাহ, তুমি তো চমৎকার গল্প বানাতে পারো। গল্প না, গল্প না, সত্য কাহিনী। সত্যি? বুঝলাম, কিন্তু মেয়েটি কে? অনন্তপুরের মেম্বার সাদেক আলী আঙ্কেলের মেয়ে খুশি। সাদেক আলী মেম্বারের মেয়ে? হ্যাঁ। অসম্ভব, এই মেয়েকে তুই ভুলে যা শাহেদ। কিন্তু আমি যে খুশিকে ভালোবাসি মা, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি মা। খুশিকে ভালোবেসে তুই খুশি হলেও তোর ড্যাডি কিছুতে সাদেক আলী মেম্বারের সাথে আত্মীয়তা করবে না। মা, মাগো, তুমি খুশিকে পুত্রবধূ হিসেবে বরণ করে নিলেই আত্মীয়তা হবে, আমি সুখী হব মা। কিন্তু তোর সুখের জন্য যে আমার সংসারে আগুন জ্বলবে শাহেদ। কিন্তু কিন্তু খুশিকে না পেলে যে আমি আমার বুকের আগুনে জ্বলে পড়ে ছারখার হব মা। এ তুই কি বলছিস শাহেদ? এই বিয়ের কথা তোর ড্যাডিকে জানালে এই সংসারে আগুন চলবে? আমি তোর ড্যাডিকে কিছুতেই বলতে পারবো না। তাই যদি মনে করো তাহলে আমি কালই দেশ ছেড়ে আবার বিদেশে চলে যাব। দাদা শাহেদ, ঠিক আছে, তোর ড্যাডি সিঙ্গাপুর থেকে আসার আগে আমি তোর খুশিকে বউ করে আনবো। মা, মা, আই লাভ ইউ মাম। কোন কি বেগম সাহেবা, আমার খুশির আপনার পায়ের তলে ঠাই দিবেন, এইটা তোর ভাগ্যের কথা। হ্যাঁ ভাই, ছোটবেলা থেকে আমার শাহেদের কোনো চাওয়ায় আমি অপূর্ণ রাখিনি। যতদিন বেঁচে আছি ওর পছন্দের বিরুদ্ধে আমি যাব না। আপনার খুশিকে আমার শাহেদ খুব পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। তবে একটা অনুরোধ থাকবে, এই বিয়ের কথা যেন অনন্তপুরের কেউ না জানে। না না, কেউ জানবো না, আপনি নিশ্চিন্ত থাকেন। আর শাহেদ বাবা, আপনার তো অনন্তপুরে কেউ চিনে না। বাড়িতে গাজিটাই কেলে বিয়া করাই দেবো, আর কেউ দিকে কমু ঢাকার এক বড় লোকের পোলা এসে আমার খুশিতে বিয়া করে নিয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছেন, আমি ঢাকায় গিয়ে ওদের বিবাহোত্তর অনুষ্ঠানের ব্যবস্থা করব। আপনি বিয়ের আয়োজন করুন। বিয়া? যে আম্মা, আমরা আপনার বিবাহ ঠিক করেছি। এই দেখেন কি সুন্দর সুন্দর গহনা, আর এই দামি দামি শাড়ি ওনারা আপনার জন্য পাড়ায় দিছে। ও বুঝছি, ওই গুন্ডাটার লগে আপনি আমার বিয়া দিতেছেন? না মা, না, সুলতান চৌধুরীর পোলা ওই ছোট সাহেবের সাথে তো বিয়া দিতেছি। ছোট সাহেবের লগে? আব্বা, আব্বা, আমি বিয়া করুম না, কিছুতেই না, কিছুতেই না। দেখ শুনি কারমারটা, হ্যাঁ, তাহলে কি আপনি সারা জীবন বনে জঙ্গলে ঘুরে বেড়াইবেন, আমার কত চালাইবেন? আব্বা, আব্বা জান, আপনি রাগ করেন না, আমি বউ সাজুম না। তাই আমার পুতুল যে বউ সাজাইতে খুব ভাল লাগে। শুন সসর কথা, চায়ার ইচ্ছে বুঝলাম ওরাই। মারে, বিরাট বড় ঘরে তোর বিয়ে হইতাছে, তুই সেখানে সারা জীবন সুখেই থাকবি।
কি আমি তোমাকে চাইলে সারা জীবন পরের বাড়িতে থাকো না না আমি বিয়ে করব না আমি বিয়ে করব না হ্যাঁ আই যাও বিয়ে করবেন না না হাসাই বিয়ে করবেন না কইলাম তো না আপনি আমার বেইজ্জত করবেন খারাপ দেখছেন দেখছেন এইটা আপু সে যদি বিয়াতে রাজি না হন তাহলে আমি কি করব জানেন আরে আরে করেন কি আপনি কি পাগল হয়েছেন শোন কইতাছি তুই এ সামলাতে পারছ না শোনেন আপনি যদি আধা পাগল হন তাহলে আপনার এই আব্বা আমি কিন্তু পুরো পাগল এই বিয়াতে যদি আপনি রাজি না হন এই বন্দুক দিয়ে মাথায় গুলি কইরা আমি মরে যাব আপনি আপনি মরেন না আপনি মরে গেলে আমি বাঁচব না আমি আমি বিয়ে করব আম্মা আপনি কাঁদেন না আপনি কাঁদলে আমার কাঁদব না সে বলবেন না কেন আমি যা করতেছি আপনার ভালোর জন্য করতেছি খুশি 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 তাই কোথায় আমি ফিরে আসছি খুশি আমার সাথে তোর বিয়ে হইব অন্য কারোর সাথে তোর বিয়ে হইতে পারে না খুশি হাই এত চিল্লাই যাচ্ছস কেন গুন্ডামি করতে যাচ্ছস চাচা চাচা খুশি আমার ভালোবাসে খুশির আমি বিয়ে করুম চাচা অন্য কারো হাতে খুশিরে তুলে দিবেন না চাচা হাই তোর মতো ফকির নির্পুলার লগে আমার খুশির বিয়ে দুম ভাবছিলি আমার বড় লোক জামাই খুশির ইন্ডিয়া তৈ লাগেছে না আমি বিশ্বাস করি না আমি আমি বিশ্বাস করি না খুশি শুধু আমার আমার খুশি অন্য কারো হইতে পারে না আমি বিশ্বাস করি না খুশিরে না পাইলে আমি তো বইরা যাব মা খুশিরে না পাইলে আমি তো তেলে তেলে নিঃশ্বাস হয়ে যাব আমি বইরা যাব মা আমি বইরা যাব খুশিরে ছাড়া আমি বাঁচব না মা এইসব পইরা পয়সা থাকলে আমার দম বন্ধ হইয়া যায় আমি এখন থেকে তোমার ছোট সাহেব নই তাইলে তাইলে আপনি আমার কি আমি তোমার স্বামী স্বামী ও স্বামী দরজা বন্ধ করলেন কেন এই ফুলের যেমন গন্ধ আছে তেমনি তোমার আছে অনিন্দ সুন্দর চঞ্চলতা আজ থেকে তোমার সবচেয়ে আপন আমি আমার স্বপ্ন তুমি তাই রাতে তোমার আমার ফুল সজ্জা হবে ফুল সজ্জা সেই দাও বাস বাসরাতের কথা তুমি কখনো শুনোনি বা বাসর রাত ও বুঝছি বুঝছি
ছোটবেলায় মায়ের মুখে শুনছিলাম, আসমানে গোল চাঁদ উঠলে হেইডারে কয়, হেইডারে কয় পূর্ণিমার রাত, আবার অন্ধকারে জোনাক জ্বললে তারে কয় জোনাকি চাঁদ, আর চাঁদের রশ্মি সারা দিগন্তে ঝিলমিল করলে তারে কয় চাঁদনি রাত। অহন বুঝলাম রাইতের দরজা বন্ধ কইরা ফুলের মধ্যে বৈশা থাকলে হেইডারে কয় বাসর রাত, বাসর রাত। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আর এই বাসর রাতে স্বামী স্ত্রী দুজনকে একসাথে থাকতে হয়। এসো, আই লাভ ইউ খুশি, আই লাভ ইউ খুশি। খবরদার আমারে ধরবেন না। কেন কেন তা বলি না খুশি, খুশি জলদি দরজা খুলেন, আমি আপনার কাছে যাব। খুশি আমি আপনার কাছে যাব। খুশি খুশি রিল্যাক্স রিল্যাক্স খুশি, তুমি বুঝতে চেষ্টা করো খুশি, এই মধুচন্দ্রিমার রাত মানুষের জীবনে একবারই আসে, আর এই রাতে স্বামী স্ত্রীকে একই ঘরে একই বিছানায় ঘুমোতে হয়। কেন আপনার লগে ঘুমাবো? তুমি যে আমার স্ত্রী। কইলে হইল, আমার লগে কেউ শুইলে আমার ঘুমই আসে না। খুশি আপনি এখানে ঘুমান, আমি এখানে ঘুমাবো, বুঝছেন? শুকর তো আমার লগে ঘুমাইবো। শুধু তোমাকেই স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন তুমি। জীবনে আমি এনেছি প্রেমের
মৌসুমী চিরদিনী দুটি চোখে আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি। বসবাস করেও
ব্যক্তি স্বার্থে রাজনীতি করতে গিয়ে তুমি তোমার স্ত্রী সন্তানের প্রতি অবহেলার অবজ্ঞা করে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছ। হ্যাঁ হ্যাঁ, বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কারণ সংসারের চেয়ে রাজনৈতিক আদর্শই আমার কাছে বড়। রাজনীতিবিদ সুলতান চৌধুরী, এর পরেও কি তুমি মনে করো এই সংসারের ভালো মন্দ কারো ভবিষ্যৎ সম্পর্কে তোমার কাছে কোনো অনুমতি নেবার প্রয়োজন আছে? তাই বলে চৌধুরী বংশের মান মর্যাদা ধুলোর সাথে মিশিয়ে দেবার কোন অধিকার তোমাকে আমি দেইনি মমতা। উত্তরাধিকারী হয়ে বংশের মান মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় সাহিত্য ভালোভাবে জানে। তুমি জানো না মমতা, তুমি জানো না ওই ছাদেখালি মেম্বারের বাপ দাদারা ছিল আমাদের পূর্বপুরুষ জমিদারদের খাস চাকর। আর একটা চাকরের মেয়েকে তুমি চৌধুরী বাড়ির পুত্রবধূ করে আনবে এ আমি ভাবতে পারি। ওগো সাহিব খুশিকে ভালোবাসে, সন্তানের ভালোবাসার মূল্য দিতে গিয়ে তুমি যে আমার ভালোবাসার অবমাননা করেছো মমতা, কোন লোক নিয়ে অনন্তপুরে আমি সংসদ নির্বাচন করতে যাব? বিশ্বাস করো এই বিয়ের কথা অনন্তপুরে কেউ জানে না। আজ না হয় কাল, কাল না হয় পরশু এই বিয়ের খবর সবাই জানবে। কিন্তু না, আমি বেঁচে থাকতে কোনোদিন ওই চাকরের মেয়েকে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। কেন রেডি? কেন? কারণ আমার রাজনৈতিক বন্ধু রোগীবদ্দের একমাত্র কন্যা ডায়নাকে আমি চৌধুরী বাড়ির পুত্রবধূ করে আনার জন্য বাধাবদ্ধ। তুমি ওয়াদাবদ্ধ হলেও ডায়নাকে আমি কোনোদিনই স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, কারণ খুশি আমার জীবন, খুশি আমার মরণ। এসো খুশি। আমি কোনোদিন মেনে নিতে পারবো না, ডায়নাই হবে এবারের পুত্রবধূ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না ড্যাড। আমি একবিন্দু মিথ্যা বলিনি মা। হ্যাঁ, খুশি নামের একটি গায়ের মেয়েকে শাহেদ বিয়ে করে চৌধুরী মঞ্জিলে তুলেছে। অসম্ভব, শাহেদ লন্ডনে আমার সাথে লেখাপড়া করেছে, ও কিছুতেই গ্রামের একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করতে পারে না। দেখ মা, কোন রাজনৈতিক নেতার কাছে সমাজের কোনো কথা গোপন থাকে না। আমার বন্ধু সুলতান চৌধুরীর স্ত্রী তাদের অনন্তপুরের এক মেম্বারের মেয়েকে তাদের ঘরের বউ করে এনেছে। ড্যাড, আমি চৌধুরী মঞ্জিলে যাব, আমি ওই মেয়েকে নিজের চোখে দেখতে চাই। আস্তে আস্তে, পড়বেন না। আহা, হাত না ধরলে তো পড়ে যাবে। আর পড়বো না তো। খুশিব, আমার কথা শোনো না কেন? শাহেদ খুশি, খুশি না খুশি। সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি জানতে চাই এই নোংরা মেয়েটা কে? কি আমি নোংরা? ওই বেটি, ওই বেটি, আমি নোংরা? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় কি খুশি? খুশি খুশি, আরে নোংরা বেটি তো তুই, সিরাফেরা কাপড় পরছ, আবার বড় বড় কথা কই, আমাকে এত বড় অপমান, আমি তো লেবল। শাহেদ, লেটস কাম উইথ মি, তুমি শুধু আমার, আই লাভ ইউ। দাঁড়া দাঁড়া, ছাড়ো আমাকে, আই লাভ ইউ। দাঁড়া ছাড়ো, তুমি শুধু আমার, আই লাভ ইউ। বেশারো তুমি দুপুরে, তুমি শুধু আমার, সমস্ত কাম ছেড়ে দাও আমাকে, আই লাভ ইউ। দাঁড়া দাঁড়া, তুমি শুধু আমার। আই, কি হচ্ছে এখানে? আই মে, আই মে, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের সন্তানকে ভদ্রলোকের মেয়েরাই বাইরে বেড়াতে নিয়ে যেতে পারে? শাহেদ, আই হোপ ইউ মাস্ট গো উইথ ডায়না। কিন্তু ড্যাডি, কোনো কিন্তু নয়, ইটস মাই অর্ডার, যাও ওর সাথে। থ্যাংক ইউ আঙ্কেল, কাম অন ডার্লিং, কুইক। ডায়না ছাড়ো, ডায়না ডায়না, কি বেশারো। Thank you.
love you, Shahid. I love you. Dana. I love Dana, you. Dana, I don't love you. I love you. I hate you, Dana. I hate you. Shh. সুলতান চৌধুরীর ছেলের এত বড় স্পর্ধা আমার মেয়েকে থাপ্পড় দেয় কি বললে ড্যাড সাহেব ডানাকে থাপ্পড় দিয়েছে হ্যাঁ ভাইয়া গায়ের ওই আনকালচার নোংরা মেয়েটা আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে আমি ওকে খুন করে ফেলবো না বেটা না তার আগে সুলতান চৌধুরীর সাথে মোকাবেলা আমাকেই করতে হবে সুলতান চৌধুরী এই সুলতান চৌধুরী তুমি কোথায় বেরিয়ে এসো আমার সামনে আজ তোমার সাথে আমার বোঝা পড়া হবে রিল্যাক্স রকিবুদ্দিন রিল্যাক্স আমি জানি কোন সমস্যা নিয়ে মাথা গরম করে আমার বাড়িতে ছুটে এসেছো সারা জীবন রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেছি আর আজ আমার পারিবারিক জীবনে তোমার সন্তান যে সমস্যার ঝড় তুলে দিয়েছে সেই ঝড়ের মোকাবেলা তোমাকে করতে হবে সুলতান চৌধুরী তুমি ভালো করে জানো আদর্শকে পদদলিত করে আমি কখনো কারো কাছে মাতামত করিনি আমার স্ত্রী যে ভুল করে অনন্তপুরের সামান্য এক মেম্বারের মেয়েকে এ বাড়ির পুত্রবধূ করে এনেছে এই ভুলের জন্য আমি অনুতপ্ত তোমাকে শুধু অনুতপ্ত হলেই চলবে না চৌধুরী তোমার শাহেদ আমার ডায়নার কোমল মনে শুধু আঘাতই করেনি সে আমার কন্যার গায়ে হাত তুলেছে কি বললে রকিবুদ্দিন আমার শাহেদ ডায়নার গায়ে হাত তুলেছে হ্যাঁ চৌধুরী হ্যাঁ তোমার ছেলের নিষ্ঠুর হাতটা ভেঙে দেওয়ার কৌশল আমি জানি ভাই সাহেব কি বলছেন আপনি এখনো সময় আছে ভাবি সাহেবা আপনি আর শাহেদ যে ভুল করেছেন সেই ভুলের সংশোধন করে আবার ডায়নাকে এই চৌধুরী মঞ্জিলের পুত্রবধূ করে আনুন তাইতো ভাববো আপনার স্বামী সুলতান চৌধুরী রাজনীতির চিকিৎসা চাল ছেড়ে ওয়াদা ভঙ্গ করেছে না রকিব না তুই বিশ্বাস কর বন্ধু আমি তোমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করিনি সেই বিশ্বাস তোমার প্রতি আছে বলেই আমি তোমার রাজনৈতিক দলে যোগদান করেছিলাম কিন্তু দলের রাজনীতি যদি ঘরে টেনে এনে আমার ঘরে বন্দুক রেখে পাখি শিকার করতে চাও তাহলে সেই বন্দুকের নলি তুমি তোমার পরিণতি ডেকে আনবে সুলতান চৌধুরী তুমি তোমার পরিণতি ডেকে আনবে সুলতান চৌধুরী কথাটা মনে রেখো রকিব রকিব চললে চললে তো কি বলে গেল রকিবুদ্দিন তুমি আর শাহেদ আমার রাজনৈতিক আদর্শকে পদদলিত করেছো চৌধুরী সন্তানকে রাজনীতির গুটি বানিয়ে রাজনীতি করতে তোমার লজ্জা করলো না মুখ সামলে কথা বলো মমতা মুখ সামলে কথা বলো যারা দেশের গণতন্ত্রে বিশ্বাসী তারা নিজের ঘরে সৈন্য শাসন চালাতে পারে না তোমার বন্ধুর হুমকি ধামকিতে তুমি ভয় পেলেও আমি ভয় পাই না মনে রেখো আমি যা করেছি আমার শাহেদের সুখ শান্তির জন্য করেছি কেন বুঝতে পারছিস না বাবা খুশি অন্য বাড়ির বউ হয়ে গেছে না খুশি অন্য কারো বউ হইতে পারে না খুশি আমারে ভালোবাসে মা খুশির আমি ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে বাইর করে আমার জীবনে ফিরে আনমুই না বাবা এই পাগলামি তুই করিস না মা আমার ঠিক করে দে মা খুশির সারা আমি কি দিয়ে বাঁচুম খুশির সারা যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে মা আমার পৃথিবী অন্ধকার হয়ে যাইতেছে মা এসো সানগ্লাসটা খুলো না আরে ঘরে ভিতরে কেউ সানগ্লাস পরে দাও কিছু বলবি দিদি ওই কেউ মেয়েটাকে নিয়ে যতই তুমি খুলে বেড়াও আর আমাদের বংশের উপযুক্ত বোধ বানাতে চাও তাতে তোমার কোনো লাভ হবে না সাহেব খুশিকে নিয়ে আমি কোনো লাভ লোকসানের হিসাব করি না ড্যাড তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ ওই গেও মেয়েটার স্বভাব চরিত্র শুধু গায়েই মানায় রাজধানীর কোনো ভদ্র ঘরে মানায় না ফুল যে পাত্রেই রাখো না কেন ড্যাড সেটাই কিন্তু ফুলদানি হয়ে যায় আমার সাথে তর্ক করো না সাহেব ওই কেউ ছোট বড় বাচ্চাকে তোমার তালাক দিতেই হবে শুধু তুমি কেন আমার স্ত্রীও যদি তালাক চায় তবু আমি তাকে তালাক দেব না কারণ কারণ আমি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তাই পিতা হয়ে পুত্রের সুখ শান্তি নষ্ট করার চেষ্টা করো না ড্যাড তাহলে এই সংসারে কোনোদিনও সুখ আসবে না কখনোই না খালাম্মা খালাম্মা এখানে না মা এখানে না উপরে বসো পানামি বসো
কেমন লাগলো ঘুরে বেড়াতে? ও মা গো, কি বড় বড় দালান! মাটি ফাইটা পানি বের হয়, রাস্তায় খালি গাড়ি আর গাড়ি। রাজধানী শহর তো মা, তোমার কাছে প্রথম প্রথম সবই অবাক লাগবে। খালাম্মা, থুকু, শাশুড়ি, ওই যে শ্বশুরটা আপনার ছেলেরে কইল? কইল না, বলল। হ বলল। কি বলল? আমারে তালাক দিতে। কি বলছ মা? আপনার ছেলেরে বলেন না খালাম্মা আমারে তালাক দিতে। তুমি কি যাতা বলছো? এসো এসো আমার সাথে, এসো। সাহেব, তালাক কোন নারীর গলার অলংকার নয়, তালাক কোন প্রাচুর্যের আভিজাত্য নয়। যা তোমাকে আমি উপহার দেব, তালাক, তালাক বড় কষ্টের সুর। আর আমি যদি তোমাকে তালাক দিয়ে দিই, তাহলে তাহলে তোমার আর আমার কোনো সম্পর্ক থাকবে না। খুশি, তোমাকে আমার জীবন থেকে চলে যেতে হবে, তোমার বাবা মায়ের কাছে। আপনাদের কাছে যাবো? তাহলে তাড়াতাড়ি আমারে তালাক দেন। আমারে তালাক দিলে খুশি, খুশি, তুমি আমাকে বুঝতে চেষ্টা করো। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আর আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে আমার জীবন থেকে তুমি সরে যাবে। আই লাভ ইউ খুশি, আই লাভ ইউ। তুমি আমার ভালোবাসা খুশি, তুমি আমার স্বপ্ন খুশি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না খুশি, আমার স্বপ্ন তুমি খুশি। আম্মা, আম্মা দান, আমার খুশি আম্মা কই? আপনি আইসেন আব্বা, আপনি আমার এতদিন পর দেখতে আইসেন। আম্মা, আপনি কেমন আছেন আম্মা? কান্দেন কেন? আপনি হঠাৎ কি মনে করেন? আমার আম্মা জানতে দেখতে আসলাম। চলেন আব্বা, আমি এখনই আপনার লগে বাড়িতে চলে যাব। কি বলে খুশি, কি হয়েছে তোমার? কিসব বোকার মতো কথা বলছো? বাবা, আমার আম্মা জান পাগলের মতো এসব কি বলে? আমার কিছু ভালো লাগে না, এত বড় বাড়িতে আমার দম বন্ধ হয়ে আছে, আমি এখানে থাকবো না। চলো চলো, লাগবো লাগ, নতুন জায়গায় প্রথম প্রথম মন টেকে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে আরো দুই দিন থেকে যাব, দেখবেন আপনার সব ভালো লাগবো। বৌমা, তোমার বাবা এসেছেন, যাও, মানে কিছু নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা আব্বা, আব্বা যান, আপনি কিন্তু আমার রেখে যাবেন না আব্বা যান। আচ্ছা আচ্ছা, এইগুলা ভিতরে নিয়ে যা, যাও। আপনি কিন্তু আমার রেখে যাবেন না আব্বা যান। আসুন বিয়ে সাহেব, আসুন, আসেন, বসুন বসুন। বিআই সাহেব কই? উনারে দেখতেছি না কেন? বিআই সাহেব, মনে কিছু নেবেন না, আপনার বিআই সাহেব বাড়িতে এসে আপনাকে দেখতে পেলে আপনাকে অপমান করবে। অপমান করবে? হ্যাঁ, বড় বড় রসের কথা বললেন বিআই সাহেব। ঠিক আছে ঠিক আছে, বিআই সাথে রস করা যায়, এতে কোনো অপরাধ নাই। অপরাধের কথা না বিআই সাহেব, আমার একমাত্র সন্তানকে সুখী করতে গিয়ে আমার সুখের সংসারে আগুন লেগেছে। তবু আমি বেঁচে থাকতে আপনার খুশি কোনোদিন এ বাড়িতে অসুখী হবে না, তাই আপনাকে অনুরোধ করছি আপনি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যান, আর কোনোদিন আপনার খুশিকে দেখতে আসবেন না।
কোনদিন না। তাইলে কি আমি মাইয়াটারে আগুনের মধ্যে ফালাই দিলাম? একটা কথা বলবো, বলেন। আমি চাই কোনদিন এই বাড়িতে আসতে পারবো না। এই কথাটা আমার আম্মা জানলে কইবেন না, ঠিক আছে? আমার কথা দেন। তোমার আব্বার সাথে পরে দেখা হবে মা, সে আজকের মতো চলে গেছে। আপনার কথা লাগেনি তো? আসলে আসলে আমি ওর কথা ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গেছি। না ভাই, আপনার কোনো দোষ নাই। আসলে আমি ওরে খুঁজতে খুঁজতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আপনি কাকে খুঁজছেন? আমার ভালোবাসাকে, আমার মনের খুশিকে। আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনিও আমার মতোই প্রেমিক। আমি যেমন আমার জীবনে খুশিকে নিয়ে ব্যস্ত, তেমনি আপনি আপনার মনের খুশিকে নিয়ে ব্যস্ত। না ভাই, আমি যে আমার, আরে ভাই ভাই কোনো চিন্তা নেই। আপনি যদি সত্যিকারে ভালোবেসে থাকেন তবে অবশ্যই ওকে খুঁজে পাবেন। আপনাকে আমার কার্ড দিচ্ছি, যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন। এই নিন, আসি। থ্যাংক ইউ। না বৌমা, তোমার শ্বশুরকে চাটা দিয়ে। শ্বশুর? ওরে বাবা, আমি যাবো না, আমার যদি মারে। না মা, মারবে না। এ বাড়িতে তোমার অধিকার, তোমাকে আদায় করে নিতে হবে। যাও মা। না। যাও। যাবো। ঠিক আছে, যাই। যাও। যাবো। আচ্ছা যাই। হ্যাঁ বলো। শ্বশুর শ্বশুর, আপনার চা। ইউ ব্লাডি ফুল। জি ফুল না, চা। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা চাকরি হাত থেকে চা নিয়ে আমি খাবো? এই খুশি, এই তুমি কি কোনোদিনও বুঝবে না, শ্বশুরকে শ্বশুর বলতে হয় না, তাকে বাবা বলতে হয়, শাশুড়িকে মা বলতে হয়। বইয়ে গেল, আমার মা আছে না, আমার আব্বা দেন আছে না, ওরা তো শ্বশুর শাশুড়ি। আমি ওদের কোনোদিনই মা বাবা বলবো না, বলবো না, বলবো না। গড, না না, তোমার মতো একটা পাগলের সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব না। আজ আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি। কিপুর? সিঙ্গাপুর? চলো খুশি, যেদিন তুমি তোমার নিজেকে বুঝতে শিখবে, আমাকে বুঝতে শিখবে, সংসারে শ্বশুর শাশুড়ির মন জয় করে একজন লক্ষ্মী বধূ হিসেবে এই সংসারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেদিন তুমি আমাকে চিঠি লিখে দেখো, আর আমি তখনই তোমার কাছে ফিরে আসবো, এর আগে নয়। সিঙ্গাপুর কোথায়? আমার মাথায়। স্টুপিড কথা কর, অনেক সহ্য করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু সবকিছু একটা লিমিটেশন থাকে, আর পাচ্ছি না। তোমার মতো একটা
শাহেদ, শাহেদ কোথায় যাচ্ছিস বাবা? মা, মাগু, ওকে ভালোবেসে বড় আশা করে এবার বউ করে নিয়েছিলাম, কিন্তু কিন্তু ছেলে মানুষই আর পাগলামি আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে। তাই আমি আমি কিছুদিনের জন্য সিঙ্গাপুর চলে যাচ্ছি। না বাবা না, বৌমাকে এভাবে ফেলে তুই যাস নে। ওকে যেতে দাও মমতা, দূরে গিয়ে ওর ভুলের প্রায়শ্চিত্ত ওকেই করতে হবে, তাছাড়া আমাদের সিঙ্গাপুর অফিসের দায়িত্ব ওকেই নিতে হবে। মানুষ মনে করেন না, মনে করেন সবাই ছোট লোক, সবাই আপনার পায়ের তলায় বসবাস করছে। আপনার অত্যাচারের ছেলেটা আমার পাগল হয়ে আজ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। খুশিকে ভালোবেসে কি এমন অন্যায় করেছিল? চুপ করে আছেন কেন বলুন, জবাব দিন। কোনো জবাব নাই, আমি যা করছি ওই যা করি নাই। আজ বুঝতে পারছি সারা জীবন মানুষের অপমান করছি, বুঝি নাই একটা মানুষের অপমান করলে তোর কেমন লাগে। মাফ করে দাও, এই কথা বলবো না, কারণ জোর করে অপমান করা যায়, মাপ পাওয়া যায় না। মাপ তো অন্তরের ব্যাপার, সেইখানে জোর খাটে না। যদি সম্ভব হয় তুমি আর তোমার পোলা আমাকে মাফ করে দিও। এক গ্লাস পানি দিবা? খুশির মা,
খুশির মা, খুশির মা, খুশির মা। কি হয়েছে আপনার? আপনার এমন লাগতেছে কেন? কি হয়েছে? বিয়ের সাথে আপনার এই দায়িত্ব নিল, ওনারে নিয়ে আসলেন না কেন? না, উনি আমারে একটা কুত্তা মনে করে খেদায় দিছে। কি কোন এসব আপনি? এসব কি কোন? আমি খুশির জীবনটা নষ্ট করে দিছি। কি কোন এসব? আমি তো কিছুই বুঝতে পারতাছি না, উনি আপনার কুত্তা মনে করবো কেন? কি হইল, কথা কন না কেন? চুপ করে আছেন কেন? খুশির বাপ, কথা কন, কথা কন। Oh!
ভালো করে দেখ। চিনতে পারছস? তুই কোন এলাকার ক্যাডার যে তোকে চিনতে হবে? আমি অনন্তপুরের ক্যাডার। ঢাকায় আসছিলাম বিয়ার বাজার করতে, তোরা আমার বিয়ার সুটকেস চিন্তাই করছিলি। আমি তোকে সারুম না। শুধু তো গলে গা, এই শহরের এক বড় লোক আমার খুশিরে বিয়া করে নিয়ে এসে, আমি তোকে কাউরে বাস্তা দিব না। তো গলে গা আমি আমার খুশিরে হারাইছি। অনন্তপুরের সাদেক আলী মেম্বারের মেয়ে খুশিকে যে বিয়ে করেছে আমি তাকে চিনি। সত্যি কথা তো তুমি? আরো সত্য এই যে আমি তোমার খুশিকে তোমার হাতে তুলে দিতে পারি। আমার আবার খুশির কাছে নিয়ে আসলে ভাই, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। চলো চলো আমার সাথে। কিন্তু তোর স্বামী তো তোরে তাড়ায় দেয় নাই মা, একদিন নিশ্চয়ই তোর স্বামী তোর কাছে ফিরে আসবো। একটা কথা মনে রাখিস মা, আর স্বামী তো সবচেয়ে আপন। স্বামীর আত্মার সাথে যে স্ত্রীর সবচেয়ে বড় সম্পর্ক, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যে সংসারে তোর শাশুড়ি তোকে মায়ের মতো আদর করে, সেই স্বামীর ঘরে গিয়া তুই তোর অধিকার আদায় করে নে মা, আদায় করে নে। আমি যাব, আমি আমার স্বামীর ঘরে ফিরে যাব। অধিকার তো আমার একটাই, আপনার ছেলে শাহেদ আমার স্বামী। আর পৃথিবীর সব স্ত্রীর অধিকার আছে তার স্বামীর ঘরে বসবাস করার। বুঝেছি, নিশ্চয়ই এবার তোর মা ষড়যন্ত্র করে তোকে এই বাড়িতে পাঠিয়েছে। গরিবরা কখনো ষড়যন্ত্র করে না, অর্থ আর প্রাচুর্যের পাহাড়ে বসে গরিবকে মারার ষড়যন্ত্র করেন আপনারা। কি বলতে চাস তুই? আপনি আমাকে এতিম করেছেন, আমার মাকে করেছেন বিধবা, আর তোর কারণে আমার সন্তান থাকতো আমি হয়েছে সন্তানহারা। অবুত ছিলাম বলে স্বামীর মর্যাদা আমি দিতে পারিনি, তাই বলে মনে করবেন না আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। ও আমার সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু সে আবার আসবে, আমার কাছেই ফিরে আসবে। আসবে না, আসবে না। তোর জীবনে শাহেদ আর কোনোদিন ফিরে আসবে না। আসবে, আমি ডাকলেই সে ফিরে আসবে। মূর্খ মেয়ে, তুই হয়তো জানিস না ডায়নাকে বিয়ে করে শাহেদ এখন সিঙ্গাপুরে হানিমুন করছে। আমি বিশ্বাস করি না, শাহেদ আমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমাকে না জানিয়ে সে এত বড় অন্যায় করতে পারে না। পারে কি পারে না, শাহেদ ডায়নাকে নিয়ে এ বাড়িতে এলেই বুঝতে পারবে। বৌমা তুমি ঠিকই বলেছ, শাহিদ আমাকে না জানিয়ে ডায়নাকে বিয়ে করতেই পারে না। মা, মা আপনার ছেলে আপনার বুকে ফিরে আসবে। হ্যাঁ মা, চল। ওগো তুমি ফিরে এসো, তোমার খুশি।
খুশি তুমি কি যে রূপসী মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি তুই
চাইছে খুশি, আমি তোরে নিতে আইছি। আমি তোর সাথে যাবো কেন? আমি তোর সাথে যাবো কেন? মা, 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 কি হচ্ছে বৌমা? এই যে এই গুন্ডা, এ আমাকে তুলে নিয়ে যেতে চায়। আই কি তুমি খুশি? খুশি, আমি খুশিরে ভালোবাসি আন্টি। খুশির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, খুশির আমার হাতে তুলে দেন। মা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। খুশি, খুশি, তুই এসব কি কইতাছস? আমাকে দুজনের না বিয়ে হওয়ার কথা ছিল, তুই না আমার বিয়ে করবি কইছিলি। আমি তোরে নিতে আইছি খুশি। বেরিয়ে যা এখান থেকে। আব্বাস, দাঁড়ান। জি আসছি খুশি। এই পাগলটা বাড়ি থেকে ঢুকবে কি করে? এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও। আমি যাবো না, আমি তোরে ছাড়া যাবো না খুশি, আমি তোরে নিয়ে যাবো খুশি। খুশি, আমি তোরে ছাড়া যাবো না খুশি। আন্টি, আন্টি, খুশির আমার হাতে তুলে দেন আন্টি। খুশি, আমি তোরে ছাড়া বাঁচবো না খুশি। খুশি, তুই আমার লগে আয় খুশি। আমি তোরে ছাড়া বাঁচবো না খুশি। আমি তোরে ছাড়া যাবো না খুশি। আমি তোরে ছাড়া বাঁচবো না খুশি। আমি তোরে ছাড়া যাবো না খুশি। আমি তোরে ছাড়া বাঁচবো না খুশি। বাড়িতে সে ভেবে চিৎকার করছে, ওর এত বড় সাহস হলে কি করে আমার খুশি করাতে তুলে দিতে বললো? খুশি, ওই ছেলেটাকে তুমি চেনো? চুপ করে থেকো না খুশি, বলো বলো, ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? আই মিন, ওর সাথে কি তোমার কখনো বিয়ে হয়েছিল? বলো খুশি, বলো, ওর সাথে কি তোমার কখনো বিয়ে হয়েছিল? চুপ করে থেকো না খুশি, বলো বলো খুশি, বলো, ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? বলো খুশি, বলো বলো। কি কথা বলছিস সাহেব? আমার মনে হয় এ সবই ওই রকিবুদ্দিন এবং তোর বাবার চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, নিশ্চয়ই ওরা আমাদের সাথে ব্ল্যাকমেল করে খুশিকে মিথ্যে অপবাদ দিয়ে এই বাড়ি থেকে ওকে বের করে দিয়ে ডাইনাকে তোর হাতে তুলে দেবার জন্যই ওই প্রতারক ছেলেটাকে এই বাড়িতে পাঠিয়েছে। তুমি ঠিকই বলেছ মা, মা তুমি ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। খুশি, 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 আমার ভুল হয়ে গেছে খুশি। আই এম সরি, আই এম রিয়েলি সরি খুশি। চলো খুশি, চলো। সুমন, সুমন, ও মাই গড, ওর অবস্থা বেশি ভালো নয়। ডন, ওকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা কর, নয়তো আমাদের আশা কোনো দিন পূরণ হবে না। হ্যালো, আমি কি মিসেস শাহেদের সঙ্গে কথা বলতে পারি? জি, আমি বলছি। দেখুন মিসেস চৌধুরী, সুমন নামের একজন পেশেন্ট সিটি মানসিক হাসপাতালে 12 নম্বর কেবিনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বারবার সে শুধু আপনার নাম ধরে চিৎকার করছে। মানবিক কারণে হলেও আপনাকে একবার আসতে হবে, নইলে পেশেন্ট যে কোনো সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যেতে পারে। আশা করি আপনি ওকে দেখতে আসবেন, প্লিজ। মানসিক হাসপাতাল যান আপনি। সুমন, এই সুমন,
খুশি তুই আইসোস শোন আমরা এক্ষুনি বিয়া করে অনন্তপুর চলে যাই হয় না সুমন কেন কেন হয় না আজ আমি যে একজনের স্ত্রী না না এটা হইতে পারে না তুই তুই আমার হবি বলে কথা দিছিলি আমি ছাড়া তুই আর কারো হইতে পারস না খুশি সুমন সুমন তুই পাগলামি করিস না সুমন আমার কথা শোন তোর কোনো কথাই আসে আমি শুনুম না বল সুমন কেন তুই আমার শব্দ ভাইয়ে চুরমার করলি বল কেন তুই আমার শুধু অপেক্ষা করলি না বল কেন তুই আমার মিথ্যা বলে অন্যের ঘরেরই হয়ে চলে গেলি সংসার বুঝতে শিখিয়েছো সেই স্বামীর ঘর ছেড়ে আমি কোথাও যেতে পারি না কোথাও যেতে পারি না কিন্তু আমি তোমার সাথে ঘর করলে কোনোদিন আর সুখী হব না কোনোদিন না শাহিদ কাম অন ডার্লিং আমি জানি ওই আনকালচার নোংরা মেয়েটাকে নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না এইসো ডার্লিং আমার সাথে আমি হেরে গেছি আমি হেরে গেছি কে বলেছে তুমি হেরে গেছো তুমি আমার ছোটবেলার বন্ধু তাই বন্ধুত্বের অধিকার নিয়ে আমি তোমাকে একটু সুখ শান্তি দিতে চাই এসো সাহেব এসো আমার সাথে সাহেব বিশ্বাস করুন মা ওই সুমনের সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আমার সাথে কেমন লাগছে তোমার মা যেমন আমাকে না জানিয়ে একটা দুশ্চরিত্রা মেয়েকে ঘরের বউ করে এনেছে তেমনি আমিও তোমার মাকে না জানিয়ে আমার পছন্দের মেয়ে এই ডায়নাকে পুত্রবধ করে নিচ্ছে না না ইম্পসিবল ইম্পসিবল ডেট আমি পারবো না ডায়নাকে বিয়ে করতে আমার বোনকে বিয়ে না করা পর্যন্ত তুই এখান থেকে যেতে পারবি না ভেবেছিস তুই তোর গায়ের বধুর কাছে ফিরে যাবি পারবি না শাহেদ চৌধুরী পারবি না ওই খুশিকর প্রাক্তন প্রেমিক সুমন খুন করার জন্য অলরেডি চৌধুরী মঞ্জিলে ছুটে গেছে এসব কেন তোদেরই সহযোগী ডায়না
থেকে আমি তোর কোনো কথাই শুনবো না। তুই শুধু আমার আমার করবে
জয়নাব, এটা আমি ইসবিকি। শাহেদ, শাহেদ, তুমি খুশির কাছে যাও। জয়নাব, এই সবাইকে গাড়িতে তুলে নিয়ে চলো। খুশি, খুশি আমি এসে পড়েছি, আর কোনো ভয় নেই খুশি। তোর সাহস তো কম নয়, তুই আমার বউকে তুলে নিতে এসেছিস। আমার খুশি অন্য কারো ঘরণি হইব, আমি বাইশা থাকতে তা দেখতে পারুম না। তুই হয়তো জানিস না, আমি খুশিকে প্রাণীর চেয়ে বেশি ভালোবাসি। আমার জীবন থেকে খুশিকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ কেড়ে নিতে পারবে না। That's all.